আজকের ভিডিওটি রংপুর সিভিল সার্জন কার্যালয়ে যারা পরীক্ষা দিবেন, আজকের ভিডিও সিভিল সার্জন কার্যালয় রংপুরে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য। রংপুর সবে মাত্র নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে, আপনারা আগে থেকে প্রস্তুতি নেবেন। পরিসংখ্যান বিদে নেবে 5 জন, চেন টেকনিশিয়ান পদে নেবে 1 জন, স্টোর কিপার নেবে 6 জন, স্বাস্থ্য সহকারী 144 জন, ড্রাইভার নেবে 3 জন। তো চলুন আমাদের মূল আলোচনায় চলে যাই। নিয়োগ পরীক্ষার আজকের যে আলোচনার বিষয় থাকবে সেটা হবে প্রস্তুতি, সাজেশন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে অনেক কথা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। প্রথমে বলে রাখি, আপনাদের হাতে যাদের সময় কম তারা স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে অবশ্যই সিভিল সার্জন অফিস জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। এই বইটি শুধুমাত্র পিডিএফ আছে। বইটির পিডিএফ সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ সংগ্রহ করে নেবেন। এখন প্রশ্ন, প্রথম যেটা প্রশ্ন আপনারা নগদে করেন যে ভাই আমি পরিসংখ্যান বিদে পরীক্ষা দেব, আমাকে আলাদা সাজেশন দেন। আবার অনেকের প্রশ্ন, ভাই আমি স্বাস্থ্য সহকারী পরীক্ষা দেব, আমাকে আলাদা পিডিএফ দেন। স্টোর কিপার, তারাও এরকমই আবদার করেন। আসলে দেখতেছেন যে পরিসংখ্যানবিদ, স্বাস্থ্য সহকারী, স্টোর কিপার এদের সবার প্রশ্ন একই প্রশ্নের উপর পরীক্ষা হয়। সময় দেওয়া হয় 80 মিনিট, আর সরি সময় দেওয়া হয় 90 মিনিট, পরীক্ষা থাকে 8 মার্কের। এবার আমরা প্রশ্নের সমাধান দেখি। ভাব সম্প্রসারণ লিখুন, আপনি আসরি ধর্ম শিখাও অপরে। এই যে ভাব সম্প্রসারণ, অনেকেই আছেন যে ভাই ভাব সম্প্রসারণ পড়তে হবে কি না, ভাব সম্প্রসারণ পড়ার কোনো দরকার নেই, কারণ এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি। এই ভাব সম্প্রসারণ এই বাক্যটা আমরা দেখি, আপনি আসরি ধর্ম শিখাও অপরে, মানে নিজের যে আচরণ ধর্ম ভালোটা সেটা অন্যকে শিখাও। এই কথাটাকে আমরা ভালো করে 8 থেকে 10টা বাক্য লিখতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে এক্ষেত্রে আমাদের পড়ার কিন্তু কোনো কিছু নেই। অতএব এই সকল বিষয় নিয়ে মাথা কামানো কিছু দরকার নেই। তারপর লেখা আছে টিকা লিখুন, বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন। বঙ্গবন্ধু এবং ভাষা আন্দোলনের সম্পর্কে আমরা যে পরিমাণ জানি এই বিষয়ে আর পড়ার কি দরকার আছে? যাদের দরকার আছে তারা পড়তে পারেন, যাদের দরকার নেই তারা এই বিষয়ের উপর বেশি সময় নষ্ট করবেন না। কারণ এখানে যারা খুব ভালো লিখবে তারা 5-এর মধ্যে 4 পাবে, যারা খুব খারাপ লিখবে তারাও 3 পাবে। অর্থাৎ এখানে সবারই কম বেশি পাবে। কিন্তু এই যে নিচের টপিকসগুলো আছে এইখানে যদি আপনার কিছু মাত্র ভুল হয় পূর্ণ মার্ক কেটে নেওয়া হয়, যদি বানানো ভুল হয় তবুও মার্কস কেটে নেওয়া হবে। যেমন ধরি জহির রায়হান ও সৈয়দ শামসুল হকের জন্ম ও মৃত্যুর সাল ও দুইটি করে উপন্যাস লিখুন। জহির রায়হানের জন্মসাল 1935 সালে, মৃত্যু 1972। এই জায়গায় দুইটা অপশনের যে কোনো একটা অপশন যদি আপনি এই 72 জায়গায় 73 লেখেন তবুও আপনার মার্কস কেটে নেওয়া হবে। তাহলে এই ক্ষেত্রে আপনার পড়া আছে। এই টপিকসগুলো এই বইটা থেকে খুব সুন্দর করে পড়ে নেবেন সাহিত্য পাঠ থেকে। এরপর আসি, জহির রায়হান লিখছে শেষ বিকালের মেয়ে নামে একটা উপন্যাস, বরফ গলা নদী এই নামে একটা উপন্যাস। এইখানে দেখেন যে বানানগুলো আছে, বানানও ভুল করা যাবে না। যদি বানান ভুল করেন তবুও মার্কস পাবেন না, কারণ এখানে একে একই পাবেন। যদি মার্কস পান তাহলে ফুল, না পাইলে একবার সম্পূর্ণ কাটা। এই কারণে এই ছোট ছোট টপিকস থেকে আপনাকে মার্কস আগাইতে হবে, এর এই বিষয়গুলোর উপর বেশি জোর দিতে হবে আপনাকে। সৈয়দ শামসুল হক, জন্ম 1935, মৃত্যু 2006। উপন্যাস অনুপম দিন, দেওয়ালের দেশ। 4 নম্বর, বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করা যায়? আমরা সবাই জানি 3 ভাগে ভাগ করা যায়, মধ্যযুগ, প্রাচীন যুগ, আধুনিক যুগ। হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য কোথায় গিয়েছিলেন? তিনি নেপালে গেছিলেন এবং তিব্বতে গেছিলেন। তবে নেপাল থেকে যেটা সংগ্রহ করছিলেন সেটার নামই চর্যাপদ এবং দোহাকোষ, আরও একটি মানে একসাথে তিনি প্রকাশ করেছিলেন। চর্যাপদ কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত ছন্দে লেখা। মানসিংহ ভবানন্দ উপাখ্যান কার রচনা? ভারতচন্দ্র রায় গুণাকার রচনা। চিকিৎসা শাস্ত্র কোন সমাস? কর্মধারায় সমাস। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত কে? বৃন্দাবন দাস। ওরা কদম আলী নাটকটির রচয়িতা কে? মামুনুর রশিদ। দেওয়ানা কোন ভাষার শব্দ? ফার্সি শব্দ। এই যে টপিকসগুলো এইখানে ফুল মার্কস পেতে হলে আপনাকে অবশ্যই এটা বই পড়তে হবে, অথবা ক্লাস 9ম-10ম শ্রেণীর পুরাতন বোর্ড ব্যাকরণ বইটা পড়তে হবে বাংলার জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটা বই। এরপর আসি ইংরেজি, রাইট দ্য পুরার ফর্ম অফ দ্য ওয়ার্ড, ওয়ার্ডগুলোর পুরার ফর্ম লেখো। সিলেবাস, সিলেবি। ফেমিনিন জেন্ডার লেখো। পয়েট, পয়েট্রিস। সিলেবাস, সিলেবি, পয়েট, পয়েট্রিস। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশন দ্বারা শূন্যস্থান পূরণ করো। ডাই, যেহেতু ক্যান্সারে মরছে, ডায়ের এর ক্ষেত্রে যদি কোনো রোগে মরা হয় তারপরে অফ বসে, এখানে অফ বসবে।
মাগুরা হি লিভড মাগুরা ঢাকা তাহলে সে মাগুরা থেকে কোথাকার উদ্দেশ্যে রওনা হয়েছে ঢাকার উদ্দেশ্যে তাহলে এখানে টু বসবে রাইট দা মিনিং অফ দা ওয়ার্ড হাইড্রোফোবিয়া হাইড্রোফোবিয়া এটা অর্থ জলাতঙ্ক রোগ পেডিয়াট্রিক্স এটার অর্থ শিশু রোগ চিকিৎসা ট্রান্সলেট দা ফলোয়িং সেন্টেন্স ইন দা ইংলিশ ইংরেজিতে ট্রান্সলেট করো তাহলে ট্রান্সলেশন কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে এই বইটা থেকেই এরপর আসি আমার একটি বাইসাইকেল ছিল আই হ্যাড এ বাইসাইকেল তুমি কি কখনো সুন্দরবন গিয়েছো হ্যাভ ইউ ইভার বিন টু সুন্দরবন রাইট দ্য প্যাসিভ ভয়েস মানে প্যাসিভ ভয়েসও করতে হবে তাহলে ভয়েসটা আমাদের পড়ে যেতে হবে এই বইটা থেকে এভরিবডি লাইক হিম প্রত্যেকেই তাকে পছন্দ করে হি ইজ লাইকড বাই এভরিবডি রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড পেট্রিয়ট টেট্রিয়ট এরপর আসি গণিত গণিতের বিষয়টা আমি এখানে তেমন কিছু বলবো না জাস্ট এতটুকু বলে রাখবো যে আপনারা যারা গণিতে খুবই দুর্বল তাদের জন্য উপদেশ থাকবে ক্লাস এইটের গণিত বইটা পড়ার এবং ক্লাস টেনের গণিত বইটা পড়ার এই দুইটা বই অবশ্যই পড়ে পরীক্ষার হলে যাবেন যদি চাকরি করতে চান আর যারা এই দুইটা বই সংগ্রহ করার মতন অ্যাবিলিটি নাই তারা আমাদের কাছ থেকে গণিত একটা পিডিএফ আছে সেটা সংগ্রহ করে নিতে পারেন ওই গণিত পিডিএফ থেকে 100% গণিত আপনি কমন পাবেন এরপর আসি বাংলার একটা পার্ট বন্ধ ছিল সন্ধি বিচ্ছেদ করুন গ্রন্থাগার গ্রন্থযোগ আগার গ্রন্থাগার অভিপিপ্সা অভি প্লাস ইপ্সা বাগধারা অর্থ লিখুন অজগর বৃত্তি মানে আলসেমি 18 আনা মানে সম্পূর্ণ রূপে এখন দেখেন বাগধারা থেকে প্রশ্ন আসছে সন্ধি বিচ্ছেদ থেকে প্রশ্ন আসছে তাহলে আমাদের এই টপিকসগুলো পড়তে হবে এই বইটা থেকে প্যারাগ্রাফ আসছে এবং অ্যাপ্লিকেশন আসছে প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশনের আমরা জাস্ট বাড়ি থেকে নিয়মগুলো দেখে যাব কোনো কিছু মুখস্থ করবো না কারণ মুখস্থ করে ওখানে বা চাকরি পরীক্ষায় আমরা মার্কস ওঠাতে পারবো না কারণ আমরা জাস্ট নিয়মটা দেখে যাবো যে প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় আর অ্যাপ্লিকেশন কীভাবে লিখতে হয় নিয়ম অনুযায়ী লিখে দিয়ে আসবো এবার আসি সাধারণ জ্ঞান আর যেটা গণিত দুইটা বীজগণিত আসে দুইটা পাটিগণিত আসে পাটিগণিত দুইটা সম্পূর্ণ ক্লাস এইটের বইটা থেকে বেশি আসে আর বীজগণিত দুইটা ক্লাস টেনের বইটা থেকে আসে এবার আসি সাধারণ জ্ঞান ইপিআই এর পূর্ণরূপ কি বর্তমান বাংলাদেশে ইপিআই অন্তর্ভুক্ত টিকা কি কি অন্তর্ভুক্ত টিকা 10টি মুজিব বাহিনী কাদের নিয়ে গঠিত হয়েছিল যুবকদের নিয়ে বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটরের নাম কি সিটিসেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন কবে প্রতিষ্ঠা করে 12 মার্চ 1975 সালে রাজা সীতারাম রায়ের প্রাসাদ কোন জেলায় ও কোন নদীর তীরে অবস্থিত মাগুরা জেলা মধুমতী নদীর তীরে অবস্থিত গুগল এর প্রতিষ্ঠাতা কে ল্যারি পেজ জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম ছোট দেশ কোনটি বিশ্বের বৃহত্তম দেশ ভারত আর বিশ্বের ছোট ছোট দেশ ভ্যাটিকান সিটি কম্পিউটারের স্থায়ী স্থিতি কি র্যাম ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় স্কার্বি বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম দেশ কি ভুটান ইউএনএইচসিআর এর পূর্ণরূপ কি ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজি এখন আমরা কি কি পড়ব বাংলার জন্য আমরা এই টপিকসগুলো পড়ব এই বইটা থেকে ইংরেজির জন্য এই টপিকসগুলো পড়ব আমরা এই বইটা থেকে আর আমরা জানি অবশ্যই যে বাংলায় 20 ইংরেজি 20 গণিতে 20 সাধারণ জ্ঞানে 20 মার্ক অথবা 15 মার্কের লিখিত পরীক্ষা হয় গণিতের জন্য অষ্টম শ্রেণীর গণিত নবম শ্রেণীর গণিত এই দুইটা পড়ার কোনো বিকল্প নাই আর যারা এই দুইটা সংগ্রহ করতে পারবেন না তারা অবশ্যই এই পিডিএফটি সংগ্রহ করে নেবেন সাধারণ জ্ঞান বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো পড়ে যেতে হবে এখন কথা যে আপনাদের পিডিএফ পড়ে কেউ কি টেকছে অবশ্যই এই যে তার প্রমাণ এরকম অনেকগুলো আছে আর এবার অনেকেই বলেন যে স্বাস্থ্য সহকারী প্রশ্ন কেমন আসে এই যে স্বাস্থ্য সহকারী প্রশ্ন এবং অন্যান্য পদের প্রশ্ন ঠিক একই রকম আসে এটা ছিল অন্য একটা জেলার প্রশ্ন তিনটা পার্ট আমরা এখানে এটা প্রথম পার্ট এটা দ্বিতীয় পার্ট এটা তৃতীয় পার্ট প্রশ্ন প্যাটার্ন সব একই এখন যারা আমাদের নক দেন অনেকেরই মনে হয় যে খুব ডিপ্রেশন আছেন তাদের বলবো যে অবশ্যই আপনারা এই বইটা সংগ্রহ করে নিতে পারেন যে কোনো লাইব্রেরি থেকে অথবা এরকম মোটিভেশনাল যে কোনো বই আপনারা পড়ে নিতে পারেন কারণ পড়লে আপনাদের মধ্যে এনার্জি আসবে আপনারা কাজে মনোযোগ হবেন এবং অবশ্যই আপনাদের কাজের মনোযোগ বৃদ্ধি পেলে সফলতা পাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবার জন্য শুভকামনা